অর্থাৎ কাদিয়ানীদের পক্ষ যারা নেবে, রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগি চোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে। জুতা মারে তালে তালে শাহরিয়ার কবিরের দুই গালে, জুতা মারে তালে তালে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগি চোরা শাহরিয়ার কবির গং, এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর কাদিয়ানীদের দালালি করবে। পরিষ্কার বলতে চাই, নাসিমের মুখটা সামলে রাখেন। যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য, আমরা আগামী 5ই মে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ ছফির ডাকে আবার সাপ্লা চত্বরে যাব, আবার সাপ্লা চত্বরে যাব। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। বসেন বসেন, কথা হবে আজকে পরিষ্কার। এটা আহমদ শফির দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয় আবার সাপ্লা চত্বরে যেতে কারা কারা প্রস্তুত? আগামী এক সপ্তাহের মধ্যে টঙ্গীর পবিত্র ইজতেমার মাঠ যাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল আল্লামা আহমদ শফির নেতৃত্বে, হযরত মাওলানা জুবায়ের সাহেব যিনি এই কাকরাইলের যেই কমিটি, কাকরাইলের যে ওয়াক্ফ প্রশাসন অনুমোদিত কমিটি, মুতাওয়াল্লির কাছে হস্তান্তর করতে হবে। আমরা ধৈর্য ধরেছি, আরো ধৈর্য ধরতে চাই, কিন্তু যদি আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবু নগরী যদি আমাদেরকে আগামী জুমা ইজতেমার ময়দানে গিয়ে আদায় করতে বলেন, যে কোনো মূল্যে রক্তের বিনিময়ে রক্তের সাগর পাড়ি দিয়ে সেই জুমা কামিয়াব করতে করিব, দেখা হবে আবার যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ। কবিরের গালে গালে বাংলাদেশের কোন মসজিদে শাইখুল ইসলামের ঘোষণা হাটাজারিতে সাদিয়ানি মতবাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে।